আসসালামু আলাইকুম। মিডবাইম্মু টু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আরেকটি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। ডিজাইনটি খুবই সহজ। এই ডিজাইনটি দিয়ে চাইলেই কিন্তু খুব সহজেই আপনারা একটি ভরাট আসন, পাপোশ, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট তৈরি করতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি একটি পাটের ফেব্রিক নিয়ে নিয়েছি। পাশ থেকে আমি সেলাই মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি। দেখেন, এতে করে সুতা উঠে যাবে না আর কাজটা করতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে হাতশোয়ের সাহায্যেও সেলাই করে নিতে পারেন। নিচের দিকের বাঁ পাশ থেকে আমি কাজটা শুরু করব। এবার দেখেন, নিচ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণে আমি জায়গা বাদ দিব আর পাশ থেকেও আমি 1 ইঞ্চি পরিমাণে জায়গা বাদ দিব। বাদ দিয়ে আমি আমার কাজটা শুরু করব। এবার যে কোনো একটা বিন্দু থেকে আপনারা আপনাদের সুতাটা তুলে নেবেন। আমি এই বিন্দুটা থেকে তুলে নিয়েছি, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর নির্ভর করবে। এখন এই বিন্দুটা থেকে পাশে 1, 2, এই বিন্দুটা থেকে নিচের দিকে 1, 2, এবার এই বিন্দুটা বাদ দিয়ে এই বিন্দুটা থেকে আমি আবার সুইটা বের করব আর নিচের বিন্দুটাতে আমি 1 দিব। এবার দেখেন, এই বিন্দুটা থেকে নিচের দিকে 1, 2, এখানে আবার 1 বিপরীতভাবে 4 দিয়ে আমি 1 ক্রস স্টিচ তুলে নিব। এবার আবার এই বিন্দুটা থেকেই আমি আমার সুতাটা বের করে নিলাম। একটু খেয়াল করুন, পাশে 1, 2, নিচে 1, 2, এখানে 1 দিব। এবার এই বিন্দুটা থেকে আবার পাশে 1, 2, নিচে 1, 2, এখানে 1 দিব। আবার এখান থেকে একইভাবে ঘর কাউন্ট করে আরেকটা 4 দিব। আবারও একইভাবে দেখেন 4গুলো দিয়ে যাচ্ছি আমি, এক পাশ থেকে 4গুলো দিয়ে যাচ্ছি, পরে বিপরীত পাশ থেকে 4 দিয়ে ক্রসগুলো তুলে নিব। দেখেন, একটা লাইনে আমি মোট 10টা ক্রস তুলব এইভাবে করে। আমি প্রায় 10টা ক্রস তুলে নিলাম, এই যে দেখেন। এখন এখান থেকে বিপরীতভাবে 4 দিয়ে যাচ্ছি, খেয়াল করুন, আর 1টা ক্রস উঠে যাচ্ছে। যখনই বেশি পরিমাণে কাজ করবেন তখনই এইভাবে করবেন, এতে করে কাজের ফিনিশিংটাও সুন্দর হয় আর আপনার কাজটা করতেও খুব সুবিধা হবে। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। কোনো প্রশ্ন থাকলে বা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি এই লাইনটা থেকে সমান করে উপরের লাইনে যাব, এই জন্য এই বিন্দুটা থেকে মাঝখানে 1 বিন্দু বাদ দিব। দেখেন, এটা বাদ দিয়ে এখান থেকে সুতাটা বের করে নিব। এবার একই নিয়মে ক্রস তুলে যাব, 1, 2, 3, 4 5, 6, 7, 8, 9 এই লাইনটাতে এসে আমি 9টা ক্রস তুলব, এ পাশের ক্রসটা বাদ দিব। ক্রসগুলো আমি তুলে নিচ্ছি। দেখেন, প্রতিটা ক্রস তোলার সিস্টেম কিন্তু একই, শুধু ডিজাইনগুলো ভিন্নতা থাকবে, ভিন্ন হবে। দেখেন, তুলে ফেলেছি এই লাইনটা। এবার আবার উপরের লাইনে আমি যাব, একইভাবে মাঝখান থেকে 1টা ঘর বাদ দিয়ে পরের ঘরটা থেকে উঠব, সোজা সমান করে করছি আমি। এই লাইনে আমি 1, 2, 3, 4, 5, 6, 7 8টা ক্রস তুলব। এই লাইনেও কিন্তু এ পাশ থেকে আমার 1টা কমে এসেছে। প্রতিটা লাইনে আমার ডান পাশ থেকে 1টা করে ক্রস কমে আসবে। ডিজাইনটা আমি একটু ত্রিভুজ আকৃতির তুলব, এই জন্য আমার 1টা 1টা করে ক্রস কমে আসছে। আবার উপরের লাইনে চলে গেলাম। এই লাইনটাতে আমি 7টা ক্রস তুলব।
বাস এপাশ থেকে একটা ছেড়ে দিয়েছি। একটু ভালো করে খেয়াল করুন, খুবই সহজ ডিজাইন। আবার উপরের লাইনে চলে গেলাম, এপাশ থেকে কিন্তু লাইনটা সমান রাখছি, কিন্তু এপাশ থেকে একটা করে কমিয়ে নিয়ে আসছি। ভিডিও করতে করতে অনেক সময় আমার কাজটা নিচের দিকে চলে আসে, এই ক্ষেত্রে যদি আপনাদের দেখার অসুবিধা হয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখেন এই লাইনটাতে আমি 6টা ক্রস তুলে নিচ্ছি, একটা করে কমে আসছে ডান পাশ থেকে, বাঁ পাশ থেকে কিন্তু কোনো ক্রস কমছে না। উপরের লাইনে আবার চলে গেলাম, এই উপরের লাইনে আমার 5টা ক্রস উঠবে, 5টা ক্রস তুলে নিয়েছি। আবার আমি উপরের লাইনে চলে গেলাম, এই লাইনে আমার 4টা ক্রস হবে। দেখেন প্রতিটা লাইনে কিন্তু আমি করে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝেন। আবার উপরের লাইনে চলে গেলাম, এই লাইনটাতে আমার 3টা ক্রস হবে, 3টা ক্রস তুলে নিচ্ছি। তারপরে আবার উপরের লাইনে চলে যাচ্ছি, এই লাইনটাতে আমার 2টা ক্রস হবে। তারপরে আমার 1টা ক্রস হবে, দেখেন একটা ত্রিভুজ আকৃতির হয়ে গেল। দেখেন তুলে নিয়েছি নিচের লাইনটাতে 10টা, তারপরে 9টা, 8টা, 7টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, এভাবেই আমি কাজটা করেছি। এখন আমি এপাশ থেকে আরেকটা ত্রিভুজ তুলব, এই জন্য আমি এখান থেকে শুরু করব কাজটা। দেখেন 9 নাম্বার যে লাইনটা আছে ওই লাইনটা থেকে আমি গোলাপি সুতা দিয়ে কাজটা করছি, যেহেতু আমি ডিজাইনটা মাল্টি কালারের করবো এই জন্য সুতাটা আমি চেঞ্জ করে নিয়েছি। এখানটাতে আমি একটা ক্রস তুলে নিলাম, এবার উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে আমি 2টা ক্রস তুলবো। এই ক্ষেত্রে দেখেন ডান পাশে আমার ক্রসটা সেম থাকবে আর বাঁ পাশ থেকে একটা করে ক্রস এপাশে বাড়ছে। এর উপরে যাচ্ছি, দেখেন এপাশ থেকে একটা ক্রস বাড়াচ্ছি, এখানে হবে 3টা ক্রস। তারপরে উপরের লাইনে হবে 4টা ক্রস। নিয়ম কিন্তু একই, দেখেন এর উপরের লাইনে হবে 5টা ক্রস। এভাবে দেখেন নিচে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে করে আমি কাজটা করে নিয়েছি, একটা চার কোণা বক্স তৈরি করে নিয়েছি। এখান থেকে আবার আরেকটার কাজ শুরু করব। দেখেন এটার পাশে আরেকটা, আরেকটার পাশে আরেকটা, এই যে এটার পাশে আমি এটা তুলেছি, আবার এটার পাশে এটা তুলেছি, এভাবে একটার পাশে একটা, একটার পাশে একটা তুলে তুলে আমি আমার ডিজাইনটা শেষ করে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে বিভিন্ন কালারের কম্বিনেশন। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।